रामपुरहाट सब डिविशनल पुलिस अफिसार हमारे बसता केंद्र अपनार थाना अपनार पाड़ा तर आनुष्ठानिक उद्बोधन कर लें विशिष्ट आतिथि कारीगर प्लीज दिख हाथ तारी प्लीज दिख हाथ प्लीज थैंक यू हमारे अनुष्ठान सर जे मूल्यवान समय सामने दिए सेनादेर असंख्य आंतरिक धन्यवाद एवं कृतज्ञता जानाच्छि आमादेर अंचलेर समस्त आदि आदिवासी पक्ष थेके ओनादेर अभिनंदन बीरभूम जिला पुलिस सह आधिकारिक एडिशनल एसपी तथा दीपक सरकार महाशय संगे आछेन एसपीओ रामपुरहाट सायन आहमेद संगे आछेन हासन विधानसभा विधायक अशोक चट्टोपाध्याय महाशय सीआई साहेब रामपुरहाट त्रिदीप प्रामाणिक विडिओ रामपुरहाट टू राजीव पोद्दार मेडिकल अफिसार बसोआ शंकरसन सर्वज्ञ महाशय उपस्थित आछेन मारग्राम पीएस एसआई साहेब आमादेर ओसी तथा प्रदीप घोष महाशय संगे आमरा आबार परबर्ती अनुष्ठाने चले जाब प्रतिकूल परिवेशर मध्य दर्शकवृंद के आबार धन्यवाद देवाच्छी जे आपनारा ए बिशिर मध्य माननीय एमएलए साहेब बीडीओ साहेब डाक्तार बाबू एवं आमार कलिग সবাইকে ধন্যবাদ আর সবথেকে বেশি ধন্যবাদ জানাবো আমি আপনাদেরকে যারা মারগ্রাম থানার এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করেছেন আপনার থানা আপনার পাড়ায় কথাটার মধ্যেই আপনারা বুঝতে পাচ্ছেন আমরা কি চাইছি আমরা চাইছি যে আমরা আপনাদের কাছে আসব অনেক দূর দূরান্ত থেকে মানুষ অনেক সময় খুব ছোটখাটো ব্যাপার নিয়ে থানাতে যেতে পারেন না বা যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়া হয়ে ওঠে না তার উপরে এই কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনে গাড়ির অভাব কিসে করে যাবেন অনেক গরিব মানুষ দুপাল দশ টাকা লাগলে নিজেদের একটা অনীহা থাকে যে থানায় গিয়ে খবরগুলো দেবো কি দেবো না সেই জন্য আমরা আপনাদের কাছে আসছি আপনারা আমাদের কাছে আসুন আপনাদের যে অভাব অভিযোগ আছে আমাদেরকে জানান আপনাদের এলাকার যে অভাব অভিযোগ আছে সেগুলো আমাদেরকে জানান সেই অভাব অভিযোগের ধরন অনেক সময় ব্যক্তিগত হতে পারে অনেক সময় পাড়াগত বা সমাজগতভাবে হতে পারে আমি দুই একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যাতে কী ধরনের জিনিস আমরা আপনাদের কাছে চাইছি প্রথম কথা আপনারা আমাদের কাছে আসুন আপনাদের অভাব অভিযোগ নিয়ে আপনারা আমরা ওখানেই আপনাদের এই অভাব অভিযোগ যাতে সমস্যার যেটা আছে যেগুলো সমাধান করতে পারি সেটা সেখানেই চেষ্টা করব আর দুই আপনার এলাকায় যদি কোনো রকম কোনো খবর থাকে বিভিন্ন আমাদের সোশ্যাল প্রবলেম মানে সামাজিক সমস্যা যেমন কি যেমন কোথাও মদের উপদ্রব আছে কোথাও ড্রাগ আছে ড্রাগ বিক্রি করছে কোনো লোকজন ড্রাগ খাচ্ছে কোথাও জুয়া চলছে এগুলো কেউ থানায় গিয়ে খবর দেয় না বা কেউ লিখিত কমপ্লেন করে না কিন্তু আপনি যদি এসে আমাদের যে এবার প্রতি সপ্তাহে ওই জিপি অফিসে আপনাদের যে কনসাল গ্রাম পঞ্চায়েত আছে সেখানে এসে আমাদেরকে খবর দেন তাহলে আমাদের পুলিশ সঙ্গে সঙ্গে এই ব্যাপারগুলোতে অ্যাকশন নেবে